আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং গিগ ক্রিয়েট সাপোর্ট ক্লাস, অর্থাৎ চেক অ্যান্ড কারেকশন। ফাইনালি আজকে গিগগুলো দেখে পাবলিশ করব। এখন গিগ তৈরি করার পরেই আমরা পাবলিশ করতে পারি না, তার কারণ হচ্ছে শুরুতে যখন কেউ কোনো গিগ তৈরি করে সেখানে অনেক ধরনের ত্রুটি, অনেক ধরনের ভুল থেকে যায় যা তার চোখে ধরা পড়বে না। এই কারণে প্রত্যেকে গিগটা তৈরি করার পরে অবশ্যই সেটা কারেকশন করার পরে পাবলিশ করলে পরে ফলাফলগুলো ভালো আসবে। ফলাফল ভালো আসবে একটা কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ভালো সুন্দর অপটিমাইজ না করা হয় কোনো গিগ, তাহলে সেখানে ফলাফল ভালো তো আসবে না, বরং আরো খারাপ হবে, হিতে বিপরীত হবে। এই জন্য সুন্দর করে প্রফেশনাল ভাবে কোনো একটা গিগ তৈরি করতে পারলে তাহলে সেই গিগে অনেক অনেক বেশি সম্ভাবনা থাকে। ওকে, তাহলে তুমি একটু স্ক্রল করে উপরে যাও, এখান থেকে মাউসটা ঠিক মতো কাজ করছে না। আমরা টাইটেল থেকে একটু দেখে আসি। আচ্ছা, টাইটেল এখানে টাইটেল দিছে হচ্ছে আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ আমি তোমার প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হতে চাই, অথবা আই উইল বি বা হব। এখন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্যাটাগরি ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু মার্কেটিং কিওয়ার্ড নিয়ে আমাদের গিগটা তৈরি হয়েছে, তাহলে ক্যাটাগরি এটাই হবে। একটু নিচের দিক যাই, এখানে হচ্ছে আমাদের একটা মূল বিষয়, সেটা হচ্ছে ব্যানার। এই ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। ব্যানারটা পিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে যেরকম একটি ব্যানার প্রয়োজন, গিগ প্রয়োজন, যথেষ্ট পরিমাণ সুন্দর ব্যানার হয়েছে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্টের একটা লোগো এখানে নিয়ে আসছো, প্লাস কারেকশন, কালার কারেকশন গুলো ভালো হয়েছে, কালারটা ফুটছে, ওয়ার্ডার নাও, ঠিক আছে। এরপরে সাইড একটা স্যাম্পল দিছো, যেটা পিকচারটাও ঠিক আছে। এখন আমাদের এখানে প্যাকেজ গুলো একটু লক্ষ্য করি। প্যাকেজ গুলো হচ্ছে বেসিক প্যাকেজ, 7 ডেজ পিন্টারেস্ট ম্যানেজার, এটা হলো প্যাকেজের নাম, তো এভাবে দিলেও হবে, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড 40 ডেজ পিন্টারেস্ট ম্যানেজার, তারপরে হলো 30 ডেজ পিন্টারেস্ট ম্যানেজার। প্যাকেজের নাম বেসিক দিয়ে দিলেও হবে, মূল কথা হচ্ছে আমি আমার প্যাকেজের নাম যেভাবে রাখি এটা কোনো বিষয় না। তো নিচে সেট আপ, আপডেট বিজনেস প্রোফাইল প্লাস বোর্ড, হ্যাঁ ঠিক আছে, প্লাস বোর্ড উইথ ইওর ফোকাস কিওয়ার্ড প্লাস 50 পিনস। এরপরে হলো সেট আপ আপডেট বিজনেস প্রোফাইল প্লাস বোর্ড উইথ ইওর ফোকাস কিওয়ার্ড 100 পিনস। এখানে একই কথা, লাস্ট ফিনিশিং এ হচ্ছে 150 পিনস, $100, তারপরে হচ্ছে $50, এরপরে হচ্ছে আচ্ছা $15, ঠিক আছে। প্যাকেজও সুন্দর হয়েছে, ডেলিভারি টাইম 7 দিন, 14 দিন আর 30 দিন সম্ভবত, তাই তো? হ্যাঁ ভাই, এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো অ্যাবাউট দিস গিগ। নাইমুল ইসলাম, তোমার টাইটেল এবং প্যাকেজ এবং হচ্ছে গিগের ব্যানার অত্যন্ত সুন্দর হয়েছে, খুব ভালো। অ্যাবাউট দিস গিগ, সেটা হলো অ্যাট দিস সোশ্যাল মিডিয়া হেয়ার পিন্টারেস্ট ইজ মার্কেটিং, আই উইল ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েটিং বোর্ড, ফাইন্ডিং পিপল টু ফলো, আই উইল ম্যানেজ ইউ দ্য বেস্ট পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস, ভালো। ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস অর প্রোডাক্ট, দেন আই অ্যাম ইউর চয়েস, গ্রো গ্রো ইউর ব্র্যান্ড প্রোডাক্ট স্টোর বিজনেস, হাইলাইট করছো, আচ্ছা, বাই সার্ভিসেস, ক্রিয়েট অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ইউর প্রোফাইল, পিন, রিপিন, পিন ডিজাইন উইথ ফটোশপ, ইলাস্ট্রেটর, পিনিং ডেইলি, ক্রিয়েট বোর্ড অ্যান্ড কাস্টমাইজ বোর্ড কভার, কমেন্টস অন দ্য রিলেটেড পোস্ট অ্যান্ড ইনক্রিজ রিয়েল ফলোয়ার্স, রিসার্চ কিওয়ার্ডস। আচ্ছা ঠিক আছে, লেখাগুলো খুব ভালো হয়েছে, সার্ভিসগুলো ভালো, সুন্দর হয়েছে, কিন্তু
এই সার্ভিসগুলো আমি রিকমেন্ড করছিলাম কয়েকটা গিগ দেখতে হবে, দেখে দুই তিনটা অথবা চারটা গিগ থেকে সার্ভিসগুলো নিয়ে নিজের মতো করে লিখতে হবে। কোনো একটা গিগ থেকে বেশি দেখা যাবে না, তাহলে কিন্তু ওখানে কপিরাইট ইস্যু চলে আসবে। এটা আমি করছি ভাই, ওইখান থেকে করে 100% ইউনিক আসছে। ঠিক আছে, 1, 2, 8টা সার্ভিস এখানে দিছ। এবার রিজন টু চুজ মি অন টাইম ডেলিভারি, আই উইল ম্যানেজ ইউর অ্যাকাউন্ট প্রপারলি, রিলিভেন্ট কিওয়ার্ড 100%, কাস্টমার স্যাটিসফ্যাকশন নোট, ইফ ইউ হ্যাভ এনি ডিফারেন্ট কন্ডিশন দেন ফিল ফ্রি টু আস্ক মি, বিগ ডিসকাউন্ট ফর বিগ অর্ডার, বড় অর্ডারে ডিসকাউন্ট দিবা তাই? আচ্ছা ঠিক আছে, এখন সবকিছুই ভালো হয়েছে। তুমি এসইওটা কি মেইনটেইন করিছো ডিসক্রিপশনের ভিতরে? কি ইমেজ ভাই? না, ইমেজটা এসইও তো করতে হবে, প্লাস তোমার ডিসক্রিপশনের ভিতরে আমি যে এসইওটা দেখাই দিছিলাম কিওয়ার্ড গুলো সেট করতে হয়, এই যেমন পিন্টারেস্ট মার্কেটিং। একটু চেক করে দেখেন। আচ্ছা দেখি, পিন্টারেস্ট ডিসক্রিপশনের মধ্যে আছে হচ্ছে 3 বার, কিন্তু মিনিমাম 5 বার থাকলে এসইওটা ভালো হয়। ভাই আমি নিছিলাম আর একটা বাড়াইছিলাম, কিন্তু ই আসছে আর কি, বলতে না, চাই পিন্টারেস্ট বেশি হয়ে গেছে। আর একটা তো নেওয়া যায় তো মনে হয়, এখানে 3টা আছে। আর একটাই নিছিলাম, একটাই ছিল, চারটে ছিল, চারটে থাকা অবস্থায় ওইটা লেখা আচ্ছা আসছে যে বেশি হয়ে যাচ্ছে পিন্টারেস্ট। ওকে ওকে, কোনো সমস্যা নেই, যেটা নিবে এর বেশি জোর দেওয়া যাবে না। হ্যাঁ আমি আর একটা দিছিলাম, চারটে ছিল মোট, ওই বলতেছে যে বেশি হয়ে যাচ্ছে। মার্কেটিং কথাটা আছে 2 বার, এটা তো আর একটু বেশি থাকার দরকার ছিল। মনে করো ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ ইউর প্রোফাইল, পিন ক্রিয়েট পিন, এখানে আগে পাশে একটু মার্কেটিং কথাটা লিখলে এরপরে ভালো হবে। ওকে ঠিক আছে, একটু কারেকশন করে দেন আছে গেলে। কারেকশনটা তো করা লাগবে, এডিটে ক্লিক করতে হবে। আচ্ছা, এই সময়ে গিগ পাবলিশ করতে গেলে সম্ভবত স্কিল টেস্ট চাবে, এখন স্কিল টেস্ট চায় কি না চায় সেটা একটু দেখার দরকার ছিল, অনেক সময় চায় না। একটা কাজ করি, আগে আমরা ডিসক্রিপশনটা সেট আপ করে নিই। হাফিজুল ইসলাম, তুমি কি লিংক দিছো? দিছি ভাই। আচ্ছা, তোমার তোমার এই ডিসক্রিপশনটা কিন্তু অনেক ভালো হয়েছে, ঠিক আছে, তবে এইটা ইটালিক না দিলেও হতো, এটা এটা ইটালিক না দিয়ে তুমি শুধুমাত্র যদি এই ইটালিকটা কেটে দাও, আমার মনে হয় বোল্ড দিলেই জিনিসটা লুকিংটা ভালো আসবে, তবে দিতে পারো সমস্যা নেই। এখানে রিপিন পিন ডিজাইন উইথ ফটোশপ ইলাস্ট্রেটর পেইনিং পিনিং ভাই ডেবিট, আমি কলাম পিসি দিয়ে কানেক্টেড হয়েছি ভাই, হ্যাঁ হ্যাঁ বাকি ভাই হ্যাঁ আমি দেখছি তো, ফোন দিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ সব, তবে পিসি দিয়ে কথা বলতে পারবা তো? হ্যালো, দুটো রাখলেই তো হচ্ছে, পিসি বন্ধ দেখি দুটো রাখলেই হচ্ছে। তুমি পিসিতে মাইক্রোফোন সেট আপ আছে, কথা বলতে পারবা?
দেখা যাচ্ছে আমি কথা বললাম, তুমি কথা বললে আমি শুনলাম না, এই জন্য মোবাইল থাক, সমস্যা কি? ফোন দিয়ে বলো ভাই, ফোন দিয়ে বললে দাঁড়াতে হচ্ছে, আমি তো দেখতেছি ফোন দিয়ে কথা বলছি। কমেন্টস অন দ্য রিলেটেড পোস্ট অ্যান্ড ইনক্রিজ ইউর ফলোয়ার্স। এখানে তুমি লিখতে পারো, আই নো মনে করে লিখলাম, নো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মার্কেটিং আই হ্যাভ লিখলে হবে, হ্যাবের স্থানে নো দিলেই বেশি ভালো হয়। আমি জানি তাহলে এখানে একটা মার্কেটিং যুক্ত হইলো। অত ইজিলি কাজ করা যাচ্ছে না, ক্লিক একটা করলে লেট হচ্ছে, দেরি হচ্ছে। ওকে, মার্কেটিং তিনবার আছে, এরপরে আছে হচ্ছে তোমার পিন্টারেস্ট কথাটা আছে তিনবার, মিনিমাম পাঁচবার, পাঁচবার রাখতে পারলে সে তার ফলাফলটা বেশি ভালো হয়, তো মিনিমাম চারবার রাখাটা খুব জরুরি। রিলেভেন্ট কিওয়ার্ড, আই উইল ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ভাই দেখেন তো, প্রপারলি। আটটা দিয়ে নে নাকি তাহলে, প্রিন্টারেস্ট একবার কোন টাকা বসায় দেখেন তো নে নাকি। ইন্টারেস্ট দিছিলা নাকি? দিসাস কিওয়ার্ড, আমি আগে একবার দিছিলাম কিন্তু নিছিল না, এখন আপনি দিয়ে দেখেন দিন নাকি। দিসাস পাস, পারফেক্ট কিওয়ার্ড ফর ভাইরাল পেজ অথবা ফর পিন্টারেস্ট। ঠিক আছে, এখন শোনো, তুমি যখন গিগ পাবলিশ করে দিবা, তখনও চাইলে তুমি এই সেকশনটা এডিট করতে পারবা,
সমস্যা নেই, মার্কেটিং কথাটা কোনো এক সময় সুন্দরভাবে ভেবেচিন্তে ওখানে তুমি একটু অ্যাড করে দিও, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন, শুধুমাত্র অনলি ডিসক্রিপশনের যে বিষয়বস্তুগুলো হয়তো একবার তুমি এডিট করে নিও, কোনো সমস্যা নেই। এখন সামনে যাচ্ছি, দেখি সেভ নেয় কিনা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কথাটা বেশি হচ্ছে তাই বলছে, যাই হোক। এই যে ডট, এই ডট গুলো ব্যবহার করবে না কখনো। হ্যাঁ, এই যে এই যে এই ডট গুলো কখনো ফাইবারের কোনো জায়গায় ডিসক্রিপশন হোক ব্যবহার করবা, কিন্তু এসব জায়গায় করার দরকার নেই। করছো, সমস্যা নেই, ওতে এমন কিছু না। সেভ অ্যান্ড কন্টিনিউ, এবার তো নেওয়া উচিত। এবার কি বলো? নিচে, তাই না? কোশ্চেন অ্যাড করিছো এখানে, সরি। হ্যাঁ করেছি, নিচ্ছে না ভাই, পিন্টারেস্ট কাইটে তো দিলাম, এবার মনে হয় নেবে, দেখি। ইওর ওয়েবসাইট লিঙ্ক, পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস, ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ, গ্যালারি। গ্যালারিতে এখন ইমেজ অ্যাড করেছি, এরপরে ভিডিও, তারপরে পিডিএফ, এগুলো অ্যাড করা যাবে এনি টাইম, কোনো সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ, কিন্তু বারবার বারবার এডিট করা যাবে না। স্কিল টেস্ট, স্কিল টেস্ট চাচ্ছে। এখন হাফিজুল কি করতে হবে? হাফিজুল ইসলাম কি আছে? জি ভাই। স্কিল টেস্টটা দিয়ে দাও। কি যেন ক্যাটাগরি ছিল মনে আছে? রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তাই না? সাব ক্যাটাগরি ট্রান্সলেশন, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা থেকে কোন ভাষা ট্রান্সলেট করব, এটা হচ্ছে অ্যারাবিক। মানে হলো এই 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 সেকশনটা এই জন্য, যারা গিগ তৈরি করার পরে পাবলিশ করতে গেলে ইংলিশ স্কিল টেস্ট চাবে। ফাইবারে স্কিল টেস্ট দিয়ে গিগ পাবলিশ করতে গেলে তাহলে আর এখানে কাজ করা কারোই হয় না। তার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিল টেস্ট দিতে গেলে ঝামেলা হয়, ফেল করলে 90 দিন পর্যন্ত সাসপেন্ড করে দেয় গিগটা। এখানে আরাবিক দিলাম, আরবি টু বাংলা আমরা ট্রান্সলেট করে দিব বায়ারের জন্য, ঠিক আছে। এখন এই ক্যাটাগরিটা চেঞ্জ করে আমাদের পাবলিশ করতে হবে। তারপরে এই সেকশনে আর একটা কাজ করতে হবে, যে পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট মার্কেটিং ট্যাগ যা আছে এটা আপাতত থাকুক, সমস্যা নেই, সেভ করি। এগুলো মনে সমস্যা হবে না, সমস্যা হতো এইটাই, হুম, ক্যাটাগরি যেটা ছিল ওইটাই সমস্যা, ক্যাটাগরি ওটা মেইন, চেঞ্জ করে দিয়ে। সব ক্যাটাগরিতে স্কিল এই টেস্ট। জায়গায় পিন ছিল, ওইগুলো কেন একটু জোরে বলো। ওটাই আগে কাজে আর কি, ওই যেখানে আমরা প্রাইজ দিচ্ছি ওই জায়গায় টিক চিহ্ন ছিল যেগুলো, ওগুলো উঠে গেল কেন? সেভ অ্যান্ড কন্টিনিউ, বলতেছি বলতেছি সব গিফট একটু পাবলিশ করে দিই। এরপর রাইটিং ট্রান্সলেশনের সেকশনে অলমোস্ট দেয়ার, পাবলিশ গিক, ওকে, ইওর গিক ইজ আরে ভাই নাও কালকে ট্রিট লাইভ, দিও। ডান, ওকে, ক্লিক অন পুশ। এডিট
পজ করে নিতে হবে। পুশ পুশ করে দিতে হবে, গিগ পাবলিশ করার পরেই এরপরে এডিট করতে হবে। এখানে এডিট, এখন নাইমুল ইসলাম তোমার প্রশ্ন কি সেটা বল, কোন জায়গায় টিক মার্ক ছিল? এখানে এখানে আচ্ছা, ওইটা একটু এডিট করা লাগবে। রাইটিং এর ট্রান্সলেশন, এখানে আমাদের ক্যাটাগরিটা হবে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন, এখানে দুটোই দেওয়া যাবে। যেহেতু পিন হচ্ছে ডিজাইনের একটা বিষয়, ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং, এখানে দুটোই দেওয়া যায়। মার্কেটিং এ দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং টাই ভালো হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইন্টারেস্ট ম্যানেজমেন্ট টুল আছে মনে হয়, ম্যানেজমেন্ট টুল। ম্যানেজমেন্ট টুলস, আচ্ছা আচ্ছা, লেটার দিছিলেন আপনি? লেটার লেটার উপরটা ছিল আর লেটার দিছিলেন আপনি? আচ্ছা, লেটার দেওয়া লাগবে। হ্যাঁ লেটার দিছিলেন, এটা দিয়ে দিই। এটা ওকে, ও আচ্ছা ঠিক আছে। এখানে এই পেজে যা এডিট করার করছি, প্রাইসিং, প্রাইসিং এর এখানে যে টিক গুলো ছিল এগুলো উঠে গেছে তাই, এগুলো একটু দিয়ে দিই আবার। এটাই দিব, এটাই দিব, এটাই দিব, এটাই দিব, মানে আমাদের সার্ভিস যেগুলো ভালো সেখানে আন্দাজে টিক দিয়ে দিব, সমস্যা নেই। কি আছে না আছে দেওয়ার দরকার নাই, কারণ আমি এখানে বলছি তো কন্টেন্ট ক্রিয়েশন, তার জন্য ছবি তৈরি করব, ডিসক্রিপশন লিখব, শিডিউল পোস্ট, পোস্ট তৈরি করব। আজকে মনে করো পোস্ট তৈরি করে রাখলাম, আগামীকাল 10টার সময় একা একা পাবলিশ হবে, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, তার পোস্টে মানুষ আসবে, কমেন্ট করবে, লাইক করবে, লিংকে ক্লিক করবে, ফলো করবে, রিপোর্টিং, যে কাজ করব রিপোর্ট দিব, ঠিক আছে? এই বিষয়গুলো চেয়ে এখন এখানে সব কয়টাই দিব, সব দিব। এরপরে এই প্রথমটায় সব দেওয়া যাবে না, কন্টেন্ট ক্রিয়েশন এটাই দিলাম একটু, রিপোর্টিং দিব প্রথমটায়, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন, শিডিউল পোস্ট দিব না, ফলোয়ার্স দিব না, অ্যাকশন প্ল্যান কিছু না, এটাই হচ্ছে দুটো। ম্যানেজমেন্ট ডিউরেশন, রিভিশন আনলিমিটেড, ম্যানেজমেন্ট ডিউরেশন এটা অপশনাল, এখানে না দিলেও চলে, কোনো সমস্যা নেই। দেন এখানে ক্লিক অন সেভ, এখন আমাদের এডিট হয়ে গেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গিগটা কিন্তু অ্যাক্টিভ এখনো নেই, অ্যাক্টিভ হয়েছিল আমরা কিন্তু তাকে পুশ করে দিছি, মানে এই যে পজ, ঠিক আছে, পজ মানে সে এখন অ্যাক্টিভ অনলাইনে নেই, এখন তাকে আবার অ্যাক্টিভ করে দিতে হবে। এখন অ্যাক্টিভ করে দিলাম, আচ্ছা এখন তোমার গিগটা যদি ওপেন করি, ওপেন করার পরে এই মুহূর্তে কিন্তু তোমার গিগের যে ক্যাটাগরি দেখা যাচ্ছে, এখান থেকে যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করার পর তোমার ওই লুডুস, তারপরে ওগুলো পরিষ্কার দেখা যাবে। এই মুহূর্তে অ্যাক্টিভ গিগস একটা, এখানে রাইট ক্লিক করে যদি ওপেন করি, তাহলে আমরা পাবলিশ করছিলাম একটা ক্যাটাগরি দিয়ে। এটা পাবলিশ করার কারণ হলো যে স্কিল টেস্টটা, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা একটা হিডেন মেথড, যেভাবে পাবলিশ করা যায় ফাইবারে গিগ, আর এর বিকল্প কোনো রাস্তা নেই। বিকল্প রাস্তা হচ্ছে স্কিল টেস্ট দেওয়া, আর সেখানে শতকরা 90% মানুষই ফেল করে, এবং সেখানে আসলে
উত্তীর্ণের ইয়েটা খুবই কম। একটা মেসেজ আসছে, মেসেজটা এখানে একটা নোটিফিকেশন, থ্যাংকস ফর ফিলিং আউট ফ্রম W9 ফর, আচ্ছা আর কি। ওকে ঠিক আছে, এখন শোনো একটু, দেখাই দিচ্ছি আমি, এই গিগ অ্যাক্টিভ হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে গিগটা মার্কেটিং করা এবং বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া। এই যে মোর থেকে মোর, মোর থেকে বায়ার রিকোয়েস্ট, এখানে যাওয়ার পর এখন দেখো এখানে অলরেডি একটা বায়ারের রিকোয়েস্ট আছে, সে কাজ করাবে হলো 3,000, $3,500 কাজ 30 দিন। এখানে এনে কি কি বলছে, হ্যালো উই হ্যাভ জাস্ট লঞ্চড আওয়ার, কি বলছে, মার্থিং NFT অন দা ক্যাডানো ব্লক চেইন, অ্যাবাউট আস উই আর গ্রুপ ফর ডিজাইনার হু হ্যাভ ক্রিয়েটেড সেট অফ ইউনিক ট্রেন্ডিং কার্ডস, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছি। এখন এই ডিসক্রিপশন যা বায়ারের রিকোয়ারমেন্ট, সেগুলো আমি এগুলো নিয়ে কথা বলবো সামনের ক্লাসগুলিতে। আজকের কাজ ছিল গিগটা পাবলিশ করা, করে দিলাম। তো এই এইখান থেকে এসে এখন সবথেকে বেশি হচ্ছে এই বায়ার রিকোয়েস্ট গুলো পড়তে হবে এবং রিপ্লাই করার চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের যে রিপ্লাই দেওয়ার যে ইয়েটা, মানে কাজের প্রফেশনালিটি, সেটা যেন বাড়ে। ওকে ঠিক আছে, তাহলে তোমার স্ক্রিনটা স্টপ করে দাও।